আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিতে আশা করছি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন আমি আজকে যে বেগুনিগুলো তৈরি করব। সেগুলো উপর থেকে ক্রিস্পি হবে এবং ভিতরে অনেকখানি সফট এই বেগুনিগুলো তৈরি করতে আমি আজকে অল্প উপকরণ ব্যবহার করব তো দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী প্রথমে আমি একটা বোলের মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ বেসন নিয়ে নিব এবং বেসনগুলোকে ভালো করে চেলে নিব বেসনগুলো অনেকখানি দলা পাকিয়ে থাকে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যারা বেগুনি তৈরি করবেন বেসনগুলোকে ভালো করে চেলে নেবেন কারণ চেলে নিলে বেগুনিগুলো অনেকখানি সুন্দর হবে সফট হবে এবং মসৃণ হবে এরপর আমি দিয়ে দিচ্ছি ময়দা এক টেবিল চামচ আর বেকিং পাউডার হাফ টি স্পুন দিয়ে আমি সবগুলো উপকরণ আবার চেলে নিব এরপর আমি অ্যাড করব লবণ আপনারা আপনাদের পছন্দ মতো লবণ অ্যাড করবেন আমি এখানে একটি স্পুন দিয়েছি এক চা চামচ আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন যারা খান বেশি দিবেন কম খেলের চেয়ে আর কম দিবেন। এরপর আমি ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো অ্যাড করব একটি স্পুন পর একটা স্পেচুলার সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নেবো মিশিয়ে নিব তারপর আমি পানি অ্যাড করব। নর্মাল পানি চার ভাগে তিন ভাগ এক কাপের চার ভাগে তিন ভাগ অবশ্য আপনারা ব্যাটারটা খেয়াল করে পানিটা দিবেন যার যে যেমনটা পরিমাণ বুঝেন তবে বেশি পাতলা করা যাবে না আবার বেশি ঘন করাও যাবে না পাতলা করলে বেগুনিগুলো পাতলা পাতলা হবে খেতে ভালো লাগবে না আবার বেশি ঘন হয়ে গেলে বেগুনিগুলো কায় কাই হবে ভালো লাগবে না তাই আমরা দুদিকেই খেয়াল রাখবো যেন কোনো দিকেই না যায় মিডিয়াম যেন আমরা ডোট বেটারটা তৈরি করি পানিটা সেভাবে বুঝে দিবেন আর যদি আপনারা রেস্টে রাখতে চান তাহলে একটু ঘন করে রেডি করবেন কারণ এক ঘন্টা রেস্টে রাখলে ওটা একটু পাতলা হয়ে আসে আমি অবশ্যই রেস্টে রাখি নাই তাই আমি যেভাবে ব্যাটারটা তৈরি করেছি সাথে সাথে আমি বেগুনিগুলো বানিয়ে ফেলেছি যে কারণে আমি আমার ব্যাটারটা এভাবে রেডি করেছি আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আদা বাটা রসুন বাটা দিতে পারেন আমি দিইনি আর দেখুন ব্যাটারটাতে আমি একটা আঙ্গুল ডুবিয়ে দেখছি কিভাবে আঙুলের সাথে লেগে আছে এভাবে দেখে বুঝে তারপর ব্যাটারটা রেডি করবেন পর আমি একটা লম্বা বেগুন কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটু লবণ মেখে নিব আমি লবণ মেখে বেশিক্ষণ রাখবো না সাথে সাথেই বেগুনিগুলো তৈরি করে ফেলবো লবণ মেখে রেখে দিলে পানি পানি বের হয়ে নরম হয়ে বেগুনের শেপটাই নষ্ট হয়ে যায় তাই আমরা সাথে সাথেই বেগুনিগুলো বানিয়ে ফেলার চেষ্টা করব আর যদি আপনি লবণ মেখে রাখতে না চান এমনি দিলেও হবে তারপর আমি চুলায় একটি পাতিল বসিয়ে তেল গরম করে নিব তেলটা অবশ্যই একটু বেশি করে গরম করে নিতে হবে মিডিয়াম মাছ থেকে একটু বেশি বাড়িয়ে দেবো আবার ফুল ফ্লেমেও দেব না মিডিয়ামের চেয়ে একটু বেশি এরপর আমি দেখুন ব্যাটারের মধ্যে বেগুনগুলোকে কীভাবে নিচ্ছি ডুবিয়ে সেভাবে নেবেন নিয়ে তেলে ছেড়ে দিব প্রত্যেকটা বেগুনি এভাবে তেলে ছেড়ে দিব তেলে ছেড়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর যখন দেখব একটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে আপনারা স্ক্রিনে দেখতেই পাবেন এখন যা দেখুন দেখুন কীভাবে দিচ্ছি তেলে ছেড়ে দিচ্ছি একটার পর একটা এভাবে ছেড়ে দিবেন তারপর যখন কালারটা চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন হয়ে আসবে এরপর আমরা নামিয়ে নিব অবশ্য আমি একটা টিস্যু পেপারের মধ্যেই নিয়েছি তেল থেকে উঠিয়ে তারপর আমি সার্ভিং ডিশে সার্ভ করেছি দেখতেই পাচ্ছেন আপনার স্ক্রিনে কালারটা কেমন সুন্দর কালার আসছে ওভাবে কালারের উপর আর এভাবে তৈরি করলে বেগুনির উপরের দিকে ক্রিস্পি হয় ভিতরটা সফট হয় আশা করছি আপনারা আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর দেখুন আমার বেগুনি রেডি করা শেষ গরম গরম সার্ভ করবেন গরম গরম খাবেন অনেক মজা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য লাইক করবেন শেয়ার করবেন যে যেখানে আছেন ভালো থাকুন নিরাপদে থাকুন এই দুঃসময় যেন আমরা কাটিয়ে উঠতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম